আজকে আমাদের যাত্রা, যাত্রাতে আমরা শপিং করতে আসছি। আজকে তুমি কি খাবা? ভাই গিফট করলো আমার জন্য একটা ড্রেস। আজকে আমাদের যাত্রা, যাত্রাতে আমরা শপিং করতে আসছি যমুনা ফিউচার পার্কে। আজান, আমার ভাই, ভাইয়ের ছেলে, ভাইয়ের বোন, আমরা শপিং করতে আসছি যাত্রাতে। দিন দেখি কী কী কিনতে পারি। জেন্টাল পার্ক, আচ্ছা আগে জেন্টাল পার্কে যাই। কি আছে পপকর্ন আগে দিয়ে নাকি? আমার এখানে একটু খাওয়া দাওয়া করতেছি। আজ তুমি কি খাবা? পপকর্ন খাবা? তুমি পপকর্ন লাইক করো অনেক? আজান দেখতেছি, আজান সুইট পপকর্ন খাইতেছে। ইয়ামি সবাই যাত্রাতে শপিং করতেছে। আমরা এখানে মোমোস নিলাম, খেয়ে দেখি কেমন। আর এই যে আজান সুইট কর্ন খাচ্ছে, এই দেখিস কর্ন। ঘুরতে ঘুরতে অস্থির, কিচ্ছু পছন্দ করতে পারি নাই এখন পর্যন্ত। কিছু কিনতে পারবো কিনা তাও জানি না, খালি ঘুরলাম আর খাইলাম, কিছুই কিনি নাই। 12 কি চল যাই, 12 13 14। কিছু কিনতে না পারলে একটা আল হারামাইন কিনে নিয়ে বাসায় চলে যাবো। আমরা এখন একটু লারিবে যাই, দেখি কিছু পাই নাকি। কিছুই পাইলাম না, এতক্ষণ ধরে ঘুরতেছি। এনার্জি বাড়তেছে, এনার্জি বাড়তেছে। সনি দেখো আসতে, আমরা এখন কই যেতেছি? হোলসেল ক্লাবে। বন্ধ হয়ে গেছে নাকি মার্কেট? আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, কুরবানির তো এই জন্য একটু তাড়াতাড়ি, কুরবানিতে একটু বন্ধ হবে তাড়াতাড়ি। না ওইদিকে ওই যে হোলসেলটা খোলা, এইসব বন্ধ হয়ে গেছে। না কোরবানি ঈদে, না কোরবানি ঈদে লাইটিং করে না, রোজার ঈদ হইলে লাইটিং করে। অবশেষে কেনাকাটা হচ্ছে, যে ভাই গিফট করলো আমার জন্য একটা ড্রেস আর ওর ভাইয়ের জন্য একটা গেঞ্জি। থ্যাংক ইউ, ঈদের গিফট।